মুহাম্মদ ইবনে আল হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা ওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, قال قال علي علي رضی اللہ تعالی বলছেন, كنت رجلا مزاء, আমি এমন এক পুরুষ ব্যক্তি ছিলাম যে আমার খুব বেশি মজি নির্গত হইতো, মজি বেরি আসত, একটু কাম ভাব আসলে, একটু যেন চাহিদা শরীরে হইলেই, গরম হইলে শরীরটা মজি বেরি আসত, এটা কারো কম হয় কারো বেশি হয়। ফাস্তে ফাস্তাহিয়াইতু আন আসআলা রাসূলুল্লাহ, কিন্তু আমি রাসূলুল্লাহ জিজ্ঞেস করতে লজ্জা পেলাম, কেমন করে জিজ্ঞেস করে শ্বশুরকে, শ্বশুরের সাথে সব কথা বলা যায় না, যেমন বাবা মায়ের সাথে সব কথা বলা যায় না তেমনই শ্বশুরের সাথে আরও লজ্জা লাগে। জি হ্যাঁ, তাহলে এইরকম লজ্জা করাটা ভালো, আলী রাজিয়াল্লাহ লজ্জা করেছে, হ্যাঁ আলী রাজিয়াল্লাহ তাআলা লজ্জা করেছে, রাসূলুল্লাহ মাসলা জিজ্ঞাসা করা, সরাসরি না জিজ্ঞেস করতে পারলে অন্য কাউকে দিয়ে জিজ্ঞাসা করিয়ে নেন। আমার তুল মেঘদাদ বিন আল আসওয়াদ, আমার বন্ধু মেঘদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম যে তুমি জিজ্ঞাসা করে দাও, আমাকে লজ্জা লাগছে। ফাসালহ, নবী সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন যে মজি যদি বেরিয়ে আসে তাহলে কি করতে হবে? ফাকালা, রাসূল বললেন ফিহিল ওযু, তাতে উজু করতে হবে, কি করতে হবে? ওযু করতে, গোসল করতে হবে, পক্ষান্তরে মানি যদি বেরিয়ে আসে তাহলে গোসল ফরজ হয়ে যাবে।